আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমরা বলা যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের একদম শেষ লেকচার। তোমরা জানো তরঙ্গগুণা, দ্বৈত ধর্ম এবং কম্পটন প্রভাব এবং হাইজেনবার্গের নীতির মাধ্যমে আমরা শেষ করব। এছাড়া আমরা এর আগে লেকচার প্ল্যানে বলেছিলাম আমরা মাত্র 5টা লেকচার নিব, কিন্তু আমরা জানি আপেক্ষিক তথ্য এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ফটোতলিত ক্রিয়া সবকিছু মিলে লেকচার নিতে গিয়ে দেখলাম আর একটা লেকচার বিষয়গুলো ভালো হয়, সেই হিসেবে একটা লেকচার বর্ধিত করে আজকের এই লেকচারটা দেওয়া হচ্ছে। আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা অধ্যায়ের 6 নম্বর লেকচার। এখানে তারা আমরা আজকে যে বিষয়গুলো দেখবো সেটার মধ্যে বললাম 1 নম্বর তরঙ্গ কণা দ্বৈত ধর্ম থাকবে, 2 নম্বরে থাকবে কম্পটন প্রভাব, 3 নম্বরে আমরা হাইজেনবার্গের নীতি এবং হাইজেনবার্গের নীতির সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করবো যে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। এরপরে আমরা যদি পারি একটা সিকিউ সলভ করার চেষ্টা করবো। তাহলে প্রথমেই দেখো তরঙ্গ কণা দ্বৈত ধর্ম। তোমরা জানো আমরা এই ক্লাসিক্যাল ফিজিক্সে মোটামুটি আলোকে তরঙ্গ ধরে আলোর ব্যতিচার, আলোর অপবর্তন, সমবর্তন ইত্যাদি ব্যাখ্যা করেছিলাম। এছাড়া আবার আলোকের কণা ধরে বা রে ধরে আমরা প্রতিফলন প্রতিসরণ এগুলো ব্যাখ্যা করেছিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আলো যেগুলো আমরা আজকে কণা হিসেবে আধুনিক কোয়ান্টাম বলবিজ্ঞানে বলছি, যেমন কণা হিসেবে আচরণ করতেছে ঠিক তেমনি তা আবার বিকিরণ করে। অর্থাৎ প্রকৃতির বস্তুগুলো দুটো ধর্ম একসাথে প্রদর্শন করতেছে, একটা হলো তারা কণা ধর্ম প্রদর্শন করে, পাশাপাশি তারা বিকিরণ করে। সেই তত্ত্ব থেকে বিজ্ঞানী লুইস ডি ব্রকলি 1924 সালে বলেন যে প্রত্যেক গতিশীল কণার সাথে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে এবং এটাকে বলা হয় লুইস ডি ব্রকলি তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, আর এই তত্ত্বটাকে বলা হচ্ছে তরঙ্গ কণা দ্বৈত ধর্ম। তাহলে আমরা যদি বলি বিজ্ঞানী লুইস ডি ব্রকলি তথ্যানুসারে প্রত্যেক গতিশীল কণার সাথে একটি তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান, একে এই তথ্যকে তরঙ্গ কণা বলতে পারি যে প্রকৃতিতে যে কণাগুলো বিরাজ করতেছে যাদের ভর আছে তাদের সাথে সাথে তরঙ্গ ধর্ম আছে। যেমন মানুষের কথা যদি বলি, আমরা যারা হাঁটছি তোমরা দেখতে পাচ্ছ আমরা তো একটা কণাই আমরা জানি, যেহেতু বিড়াল মরলে এই জিনিসটা আর আমাদের কাছে কি নয়, রহস্যজনক নয়, তাহলে আমাদের নিশ্চয়ই কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। আমরা চাইলে আমাদের তরঙ্গ সমাজে বের করতে পারি, আমরা কিছুক্ষণ পরে দেখাবো। এই যে আমরা লুইস ডি ব্রকলি যে তরঙ্গ দৈর্ঘ্যের কথা বললেন, সেই তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ আমরা খুব সহজে বের করতে পারি। তা আলোর কণার ক্ষেত্রে আমরা জানি আলোর কণার ক্ষেত্রে আপেক্ষিক তত্ত্বের একটা প্রমাণের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি একটা রিলেশন হচ্ছে E = pc, পি হচ্ছে ভরবেগ, সি হচ্ছে আলোর বেগ। আবার কোয়ান্টাম তত্ত্ব বলতে জানি E = hf, আমি যদি দুটোকে সমান ধরে এখান থেকে পি এর একটা সমীকরণ বা ল্যাম্বডার একটা সমীকরণ বের করি, তাহলে সেই সমীকরণটা কেমন হবে একটু দেখি। তাহলে আমরা পাচ্ছি সুতরাং hf = pc, বা আমরা পাবো হলো আমরা
मोटामुटी বিজ্ঞানী লুইস্টি ব্রকলির যে তরঙ্গদৈর্ঘ্যের কথা বলেছেন সেই তরঙ্গদৈর্ঘ্য পেয়ে যায়। তাহলে আমরা কিছুক্ষণ আগে বললাম মানুষ হিসেবে যদি আমরা কণা এজ ওয়েল এজ যদি তরঙ্গ আকারে আচরণ করি তাহলে আমাদেরও কি থাকবে? তরঙ্গদৈর্ঘ্য থাকবে। সেই তরঙ্গদৈর্ঘ্য কেমন হতে পারে আমরা একটু দেখি। যদি আমরা কোন মানুষের কথা বিবেচনা করি, ধরা যাক সে মানুষের ভর হচ্ছে 100 কেজি, ভি হচ্ছে বললাম 10 মিটার পার সেকেন্ড, এত দূর যেতে পারে। তাহলে সে মানুষগুলো যদি আমরা বসাই সুতরাং কি আসবে? আমরা যারা মানুষ আমাদের ভর 100 কেজি এবং আমরা সর্বোচ্চ যারা সেকেন্ডে 10 মিটার যেতে পারি তাদের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গেল 6.63 × 10⁻³৭ মিটার। এই সংখ্যাটা কত ছোট তোমরা কি আমাকে কেউ বলতে পারবা বা তোমরা কি চিন্তা করেছ? কারণ আমরা জানি 10⁻⁷ মানে হচ্ছে 1 কোটি ভাগের 1 ভাগ। 10⁻⁷ মানে বুঝাই 1 কোটি ভাগের 1 ভাগ, 1 কোটিকে 1 কোটি ভাগ করে 1 ভাগ। তাহলে এখানে যদি আমরা 10 দিই তাহলে 1 মিটারকে 1000 কোটি ভাগ করে 1 ভাগ। এখন 10⁻³ মানে 1 মিটারকে কত হাজার কোটি কোটি ভাগ করে তাহলে তার 1 ভাগ হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ এই সংখ্যাটা কত ছোট একটা তরঙ্গদৈর্ঘ্য আইডিয়া দিচ্ছে। এখন সেই তরঙ্গদৈর্ঘ্য যদি আমি আঁকতে যাই একটু বড় করেও যদি আঁকি তাহলে হলো এর চেয়ে অনেক ছোট হবে। আমি অ্যাটলিস্ট এটা আঁকলাম, তাহলে দেখো দেখি আমাদের কাছে কি মনে হচ্ছে মানুষ যদি এইভাবে যেতে থাকে এই গতিপথে তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট হওয়ার কারণে তার গতিপথটা মনে হয় স্ট্রেট লাইন, সরলরেখার মতো মনে হয়। আসলে কি তাই? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যেমন কণা অ্যাজ ওয়েল অ্যাজ উই মেইনটেইনস দ্য প্রপার্টি অফ কি ওয়েভ, আমাদের ভুলে গেলে চলবে না। পরবর্তীতে এই যে বললাম তরঙ্গ কণা দ্বৈতধর্মের যে আলোচনা আমরা করলাম, তোমরা জানো বিজ্ঞানী ডেভিসন এবং গার্নার এবং একটা পরীক্ষা করেন, সেই পরীক্ষার মাধ্যমে দেখান যে একটা ইলেকট্রনে যেমন কণাধর্ম আছে ঠিক তেমনি তার তরঙ্গধর্ম আছে। সেজন্য তারা 1937 সালে নোবেল পুরস্কার পান ডেভিসন গার্নারের এই পরীক্ষা দিয়ে। আমরা ডেভিসন গার্নারের পরীক্ষার উপরে ক্লাসে পড়ব। এই অংশে আমরা এখন আলোচনা করব হচ্ছে কম্পটন প্রভাব। বিজ্ঞানী আর্থার কম্পটন তিনি এই প্রভাবটা দেখতে পান, সেজন্য তার নাম অনুসারে এটাকে কম্পটন প্রভাব বলা হয়। কোয়ান্টাম প্রভাবে কি হয়? বেসিক্যালি এটা একটা সংঘর্ষ, একটা ফোটন এবং একটি ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ। অর্থাৎ ফোটন যখন তার গতিপথে কোন একটা লক্ষ্যবস্তু যেমন ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হন, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয়, এই ঘটনাকে বলা হচ্ছে কম্পটন প্রভাব। আমরা একটু লিখব, ফোটন যখন তার গতিপথে কোন লক্ষ্যবস্তু মানে ম্যাটেরিয়াল কোন পদার্থের কথা বলতেছি, আমরা ম্যাটেরিয়াল আমরা জানি ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে একটা ম্যাটার আমরা জানি কণা, সাথে ধাক্কা খায় তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয়, এই ঘটনাকে
কন্ট্রোল পাওয়ার বলা হচ্ছে, কন্ট্রোল প্রভাব বলা হচ্ছে। তাহলে আমরা এটা একটু চিত্রের মাধ্যমে দেখবো। ধরো আমার একটি স্থির পদার্থ, স্থির ইলেকট্রন, সেই স্থির ইলেকট্রনের উপর একটা প্রোটন এভাবে এসে আবর্তিত হলো। আপতনের পরে সংঘর্ষের পরে প্রোটনটা তার আগের দিকের সাথে বিক্ষিপ্ত হচ্ছে একটা কোণে, আর ইলেকট্রনটা তার আগের দিকের সাথে এবার বিক্ষিপ্ত হচ্ছে। ধরলাম প্রোটন, প্রোটনের প্রথমে তো ক আসে, তাহলে এই কোনটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, আর এই কোনটাকে কি দ্বারা প্রকাশ করি, ক্রিয়া দ্বারা প্রকাশ করি। আপতিত করণের শক্তিকে আমি ই সমান এইচ এফ লিখতে পারি, আর বিক্ষিপ্ত করণের শক্তি সমান লিখতে পারি এইচ এফ প্রাইম, এখানে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা প্রাইম, এর সমান লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। তাহলে আমরা লিখতে পারছি আপতিত করণের তরঙ্গ হচ্ছে ল্যামডা, আর বিক্ষিপ্ত করণের তরঙ্গ হচ্ছে ল্যামডা প্রাইম। এখানে ল্যামডা প্রায় অবশ্যই ল্যামডা চেয়ে বড় হবে, কেন তোমরা নিশ্চয়ই জানো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদেরকে বলে, আমরা যখন দৌড়াইতে থাকবো দৌড়ানোর প্রথম দিকে আমাদের শক্তি বেশি থাকে, আর শেষের দিকে শক্তি কমে যায়। আর যদি আমরা যদি কোনো কিছুর সাথে সংঘর্ষ হয় আমাদের বা বাড়ি খায়, তাহলে তো আরো বলার কথা নাই যে সংঘর্ষের আগে আমাদের শক্তি বেশি এবং সংঘর্ষের পরে শক্তি কমে যায়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফোরমটা সংঘর্ষের আগে শক্তি যা, অবশ্যই সংঘর্ষের পরে শক্তি কি হবে তার চেয়ে কম হবে। শক্তি কম হলে আমরা জানি কম্পাঙ্ক কম হবে, কিন্তু আমরা জানি কম্পাঙ্ক এবং তরঙ্গের সাথে ইনভার্স রিলেশন, যেহেতু এই অংশের চেয়ে এই অংশে কম্পাঙ্ক কমে যায়, কম্পাঙ্ক কমে যাওয়া মানে তাহলে তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যাওয়া। এই যে তরঙ্গদৈর্ঘ্য বেড়ে গেছে, এই দুইটা পার্থক্যকে বলা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা যদি যে ইলেকট্রনটা এখানে সংঘর্ষ লিখতে হচ্ছে তার নিঃসম্পর্ক যদি হয় এম নট হয়, আর যে কোণে প্রোটনটা বিক্ষিপ্ত হচ্ছে সেটা যদি পাই হয়, আর যে কোণে ইলেকট্রনটা বিক্ষিপ্ত হচ্ছে সেটা যদি থেটা হয়, তাহলে এই কন্ট্রোল প্রভাবটা আমরা পাই, আমরা একটা সমীকরণ পাই যেটা আমি একটু করে প্রমাণ দিতে আগাবো। এবার সে সমীকরণ হচ্ছে যেহেতু ল্যামডা প্রাইম বড়, সুতরাং ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান এইচ বাই এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস পাই। মনে রাখবে এখানে এই যে ল্যামডা এবং ল্যামডা প্রাইম এই যে পার্থক্যগুলো কথা বলছি, এটা তো অবশ্যই কার, এটা হচ্ছে এই পার্থক্যটা হচ্ছে ফোটনের। অতএব এখানে আমরা শেষে যে কোণটা দিচ্ছি সেটা অবশ্যই ফোটনের হবে, সেটা ইলেকট্রনের হবে না। অর্থাৎ দিস ওয়েল বি ফাই রাদার দেন দিস ইজ থেটা। তাহলে এই সমীকরণটা আমরা যদি আর একটু করে লিখি, তাহলে একটু দাঁড়াই ক্লিয়ারলি উপস্থাপন করার চেষ্টা করি। এটা ছিল চিত্র, এটা ছিল ই প্রাইম সমান এইচ সি বাই এইচ এফ প্রাইম এইচ সি বাই ল্যামডা প্রাইম। সুতরাং আমরা পাচ্ছি এখানে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান এইচ বাই এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস ফাই। সমীকরণ আমরা লিখলাম, তাহলে আমরা বলছিলাম যেহেতু এখানে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য লিখছি, অতএব শেষের দিকে আমরা কোণ লেখার সময় অবশ্যই ফোটনের কোণটাই লিখবো, অর্থাৎ আদি দিকের সাথে ফোটন যে কোণ উৎপন্ন করে সেই কোণের কথা বলছি এখানে। এইখানে তোমরা খেয়াল করো এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মানে আমাদের জানা আছে 6.6 × 10⁻³। এই এম নট হচ্ছে ইলেকট্রনের নিশ্চল্প, এবং সি হচ্ছে আলোর বেগ আমরা জানি। তাহলে একটা অনুমান এই এইচ বাই এম নট সি কে বলা হয় কম্পন তরঙ্গ। তোমাদের মনে একটু প্রশ্ন রাখতে পারে, এখানে যে ই পরিমাণ শক্তি নিয়ে যে ফোটনটা আপতিত হলো সেটা ই প্রাইম শক্তি নিয়ে বিক্ষিপ্ত হলো, তাহলে ফোটনের কিছু পরিমাণ শক্তি কোথায় গেল? মনে রাখবে ফোটনের কিছু পরিমাণ শক্তি এই যে ইলেকট্রনটা স্থির ছিল পরে গতিশীল হলো, তাহলে ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তর হয়েছে। সেজন্য আমরা লিখতে পারি এখানে ফোটনের হারানো শক্তি
3. T minus T prime equal electron এর resistance Mx of ohm electron এর resistance इलेक्ट्रन निश्चल शक्ति एम नॉट सी स्क्वायर एवं इलेक्ट्रन गति शक्ति मान तो एम सी स्क्वायर समीकरण देखते चित्र देखते चित्र आलोक মোটামুটি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এবং শক্তি সংরক্ষণশীলতা নীতি গুলো একটু লেখার চেষ্টা করব। শক্তি সংরক্ষণশীল নীতি বলি সংরক্ষণশীলতা নীতি বলি মানে আপতিত প্রধানের শক্তি হচ্ছে এইচএফ এবং মানে সংঘর্ষের আগে শক্তি এবং সংঘর্ষের পরে শক্তি একই থাকবে। সংঘর্ষের আগে শক্তি কার কার প্রোটনের এবং ইলেকট্রনের, আর আমাদের সংঘর্ষের আগে প্রোটনের শক্তি হচ্ছে এবং সংঘর্ষের আগে ইলেকট্রনের শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার। সংঘর্ষের পরে প্রোটনের শক্তি মানে হচ্ছে এই যে প্রাইম এবং সংঘর্ষের পরে যেহেতু ইলেকট্রনটা গতিশীল হয় তাহলে তার শক্তি হয় এম সি স্কোয়ার। এখানে তার গতি শক্তি এবং নিশ্চয় শক্তি দুটাই বিদ্যমান থাকে। এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলতে পারি। দেখো এখানে আমরা যদি এই অঙ্কটাকে এক্স অক্ষ ধরি আর এই অঙ্কটাকে যদি ওয়াই অক্ষ ধরি তোমাদের আমরা নিউটনিয়ান বলম যে চ্যাপ্টারে দ্বিমাত্রিক সংঘর্ষ করিয়েছিলাম, সেই দ্বিমাত্রিক সংঘর্ষে আমরা কিভাবে ভরবেগের এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সমীকরণগুলো লিখে সেটা আমরা দেখিয়েছিলাম। তাহলে আমি যদি এখন লিখি দেখো এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র বের করে ভরবেগের সংরক্ষণ সূত্র বের করে এক্স অক্ষ বরাবর আমি দেখতে পাচ্ছি এখানে আপতিত কোণের ভরবেগ হচ্ছে কোণের ভরবেগ মানে হচ্ছে এইচ এস বাই সি ইলেকট্রন যেহেতু স্থির ছিল সংঘর্ষের আগে অর্থাৎ তার ভরবে কত ছিল সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোটনটা যাচ্ছে এইচ এস প্রাইম শক্তি নিয়ে তার এক্স অক্ষ বরাবর তার এক চক্র বরাবর ভরবেগ হবে এইচ এস প্রাইম বাই সি কস প্রাইম প্লাস ইলেকট্রনের ভরবেগ যদি হয় এম ভি তাহলে এটা হবে এম ভি কস থিটা। তাহলে এই অংশটা লেখার পরে আমরা আমি একটু দেখো তোমরা দেখে নাও এইচ এফ বাই সি প্লাস জিরো ইকুয়াল এইচ এফ প্রাইম বাই সি কস প্রাইম প্লাস এম ভি কস থিটা। এখন আমরা এই সমীকরণটা ওয়াই অক্ষ বরাবর লেখার চেষ্টা করব। ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব আমরা
समीकरण पे तुम्हारे बो देखा तुम्हारा एक दू तीन समीकरण वन टू ओ थ्री समाधान पाई আলোচনা করলাম এখন অ্যাটলিস্ট সি টু ভালো করে সলভ করার জন্য এতটুকু জানা থাকতে হবে। ডিরাইভেশনটা জানা না থাকলেও সমস্যা হয় না, যেহেতু তোমাদের সিলেবাসে ডিরাইভেশন আসে না। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ, বিশেষ করে শক্তি সংরক্ষণশীল নীতি অনুযায়ী যে সমীকরণটা লিখেছি এবং ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুযায়ী এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে সমীকরণগুলো লিখলাম এগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা দেখব হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তোমরা জানো হাইজেনবার্গ একজন জার্মান বিজ্ঞানী ছিলেন। তিনি 1979 সালের দিকে তার যুগান্তকারী যে গবেষণা, তিনি বলেন যে ক্লাসিক্যাল মেকানিক্সে যেখানে একটা কণার গতিশক্তি তথা ভরবেগ এবং অবস্থান খুব নিশ্চিত করে নির্ণয় করা যেত, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান যেহেতু একটা কণাকে কণা এবং পাশাপাশি তরঙ্গর উপর আচরণ করে, যেমন একটা ইলেকট্রন যখন সে চলে তরঙ্গ আকারে যখন চলে তখন তরঙ্গ ধরনও থাকে, ঠিক তেমনি তার কণা ধরনও থাকে। এই অবস্থায় একটা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ দুটো একই সময়ে অর্থাৎ যুগপৎভাবে আর নির্ভুলভাবে পরিমাণ করা সম্ভব নয়। এটা হচ্ছে হাইজেনবার্গের সেই বিখ্যাত নীতি, যার ভিত্তিতে তিনি মোটামুটি এটাও প্রমাণ করে দেখান এই তত্ত্বকে কাজে লাগিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতে পারে। তাহলে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি হচ্ছে আমরা বলব সেটা হচ্ছে কি, কোন নির্দিষ্ট দিকে যুগপৎভাবে নির্দিষ্ট দিকে কোন গতিশীল কণার অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার গুণফল বেশি হতে পারে, এর সমান বা বেশি হবে। তোমরা জানো এটা এই যে বললো এইচ এর সমান বা বেশি হবে, এটাকে আমরা একদম পুরান মানে কি যেমন হাইজেনবার্গের নীতি প্রথম দিকে ডেভেলপ করছিল তখনকার আইডিয়া বলা যায়। আমরা যদি বলি অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স এবং ভরবেগের অনিশ্চয়তা ডেল পি, তাহলে এই সূত্র আমাদের বোঝা যাচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ, এটা না একদম কি ইনিশিয়াল। তাহলে আমরা এখানে ডেল এক্স অনেক লিখব কণার বা বস্তুর অবস্থানের অনিশ্চয়তা অনিশ্চয়তা আর ডেল্টা লিখব কণার বস্তু ভরবেগের অনিশ্চয়তা।
মোটামুটি এই সূত্রটা তিনি একদম ইনিশিয়ালি প্রদান করেন। পরবর্তীতে যেটা এভাবে দাঁড়ায় del x into del t is greater than or equal h by 2 pi হিসেবে সমস্ত করা তার এই ভ্যালুটাকে h by 2 pi গুণ করেন এবং এই h by 2 টা আবার এভাবে লেখা হয় del x into del t is greater than h cut এখানে h cut মানে হচ্ছে h by 2 pi h by 2 pi h এর মান কি 2 pi দ্বারা ভাগ করলে আমাদের h cut এর মান পাওয়া যায়। এছাড়া আরো পরবর্তীতে বর্তমানে তার উত্তর ভাবে দাঁড়িয়েছে del x into del t is greater than h cut by 2 h cut এর নিচেও একটা 2 আমরা রিসেন্টলি পাচ্ছি। দেখো এই সমীকরণটা আসলে এখানেই থেমে নেই, এটা কোন একটা গতিশীল কণা বা বস্তু শক্তি এবং সময়ের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। যেমন আমরা যদি দেখি এটি গতিশীল কণা শক্তি এবং সময়ের ক্ষেত্রেও প্রযোজ্য, তাহলে কি দাঁড়াবে আমাদের ডেলি ইন্টু ডেল কি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এক্স কাট বাই টু। আমরা একদম যদি লেটেস্ট দিয়ে দেখি তাহলে আমরা এভাবে পাই। এছাড়া এটা কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগের ক্ষেত্রে প্রযোজ্য হলে কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগের ক্ষেত্রে এই সমীকরণের উত্তর দাঁড়ায় হচ্ছে আমরা জানি কৌণিক ভরবেগকে আমরা এল এবং কৌণিক অবস্থানকে ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখব ডেল এল ইনটু ডেল ফাই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ কাট বাই টু। একদম লেটেস্ট যে ইনফরমেশনটা আমাদের কাছে আছে সেটা দিয়ে এটা আমরা প্রদর্শন করতে পারি। এরপর যে হাইজেনবার্গের এই যে অনিশ্চয়তা নীতি ডেল এক্স ইনটু ডেল পি ইজ গ্রেটার দেন এইচ কাট বাই টু অর ইকুয়াল, এই সূত্র দিয়ে আমরা দেখাবো যে ইলেকট্রন পুরন অ্যাডজাস্ট উইদ ইন নিউক্লিয়াস, এটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। এখন দেখা যে ইলেকট্রন যদি নিউক্লিয়াসে থাকতে চায় তাহলে নিউক্লিয়াসের বেশার্ধের সমান জায়গা বা বেশের সমান জায়গার মধ্যে অবস্থান করতে হবে। জানা আছে সুতরাং আমরা লিখতে পারি ডেল পি ইন্টু ডেল এক্স ইকুয়াল এইচ কাট বাই টু, বা লেখা যায় ডেল পি সমান এইচ কাট মানে এইচ বাই টু পাই ইন্টু টু আমরা জানি ঘর বেগের একক হচ্ছে কেজি এম এস ইনভার্স ওয়ান। এই মানটাকে যদি আমরা এখন ই সমান পি স্কয়ার বাই টু এ, আমরা জানি ভরবেগ এবং শক্তির মধ্যে যে সমীকরণটা আমাদের জানা আছে তা হচ্ছে ই হচ্ছে ই সমান পি স্কয়ার বাই টু এ, সে মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এখন লিখব সুতরাং ইলেকট্রনের শক্তি ছিল
इलेक्ट्रॉन शक्ति इन जूल इंटू टेन टू दावर माइनस नाइनटीन जूल सरी माइनस परीक्षा निरीक्षा इलेक्ट्रॉन शक्ति पे परीक्षार सिद्धांत हम मेगा इलेक्ट्रॉन वोल्ट बेशी शक्ति थाका संभव नय अर्थात इलेक्ट्रॉन न्यूक्लियस কেরানি হিসাব নিকাশ সব করে দেখি তিনি যদি অন্য কিছু না করে থাকেন আমরা নির্দ্বিধায় বলতে পারি তিনি গুলশানে থাকতে পারেন না ঠিক তেমনি এরকম ব্যাপারটা আজকের যুগে আমাদের আমরা জানি কেরানিও গুলশানে বাসা করছে মানে তারা কিভাবে করছে নিশ্চয়ই তোমাদের জানা আছে কিন্তু আমরা বলবো আমরা অলওয়েজ করাপশনকে দুর্নীতিকে না বলবো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা একটা সিকিউ সলভ করবো তোমরা অলরেডি হোয়াইট বোর্ডে একটা সিকিউ দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ একটা সিকিউ এটা বিগত দিনগুলোতে এসেছিল কোনো না কোনো একটা বোর্ডে আমরা সেই প্রবলেম দেখতে দেখার চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ একটা পুলিশ নন দেখা যাচ্ছে যেটার মাধ্যমে এক্সে প্রোডাকশন করে এখান থেকে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন গুলো এই ধাতুতে আঘাত করতেছে এবং তার থেকে এক্সে প্রোডাকশন হচ্ছে সেই এক্সে গুলো গিয়ে একটা ধাতু প্লেটকে আঘাত করতেছে মানে এখানে একটা সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ করে এই আপতিত ফোটন এবং এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন বিক্ষিপ্ত ফোটনটা আপতিত ফোটনের আগের দিকের সাথে 60 ডিগ্রি কোণ এবং এখানে মোটামুটি একটা ভোল্টেজ আছে 30 কেভি কেভি মানে আমরা জানি কিলো ফোটন তাহলে এই মানগুলোর দ্বারা কেবল যে নির্গত ফোটনের ল্যামডা বেগ দেখে আর বিক্ষিপ্ত ফোটন এবং প্রক্ষিপ্ত ফোটনের ভরবেগে তাহলে আমরা প্রথমে এই নির্গত ফোটনের নির্গত ফোটন মানে কি এই যে এখান থেকে যে বিস্ফোরণটা বের হচ্ছে সেই ফোটনের শক্তিটা বের করার চেষ্টা করব দেখি প্রথমে আমরা একটা করে সলভ করি 1/1 নির্গত ফোটনের শক্তি বের করা খুবই সহজ আমরা জানি কারণ তোমাদেরকে আমরা ইয়ার কিছু দেখিয়েছিলাম এই এক্স প্রোডাকশন একটু সমীকরণ ছিল সেটা হচ্ছে কি HF সমান EV সমান হাফ MV ম্যাক্স এরকম একটা সমীকরণ দেখিয়েছি আমরা জানি এইচ এফ সমান এইচ সি বাই ল্যামডা দেখা যায় এটা ইভি লাইক লিখতে হয় আমরা তাহলে আমি যদি ল্যামডা বের করতে চাই আমি লিখব এইচ সি বাই ইভি তাহলে একটু সব কিছু এখন আমাদের এইচ এফ আমার হচ্ছে 6.63 × 10⁻³ আর 3 × 10⁸ এটা আমাদের জানা ই হচ্ছে 1.6 × 10⁻¹৯ আর বি হচ্ছে 30 kV kV কিন্তু আমি বোল্ডিং এটা তাহলে তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যায় তা আমাদের ক্যালকুলেশন করে বের করতে পারি আমরা এবার লিখবো 414 × 10⁻¹১ অর্থাৎ দেখা যাচ্ছে 0.44 × 10⁻¹০ মিটার মানে 0.44 অ্যাংস্ট্রম
বিক্ষিপ্ত পূরণ এবং প্রক্ষিপ্ত ইলেকট্রনের তাদের মধ্যে আমাদের তুলনা করতে হবে। বিক্ষিপ্ত পূরণ আপনার ছিল যেটা বাইরে দিয়ে চলে যাচ্ছে, বিক্ষিপ্ত পূরণ এবং প্রক্ষিপ্ত ইলেকট্রন, যে ইলেকট্রনটি নিচের দিকে যাচ্ছিল, এই যে ইলেকট্রন যেটা নিচের দিকে যাচ্ছিল সেই ইলেকট্রনের ধরে আমরা বলেছিলাম তোমাদেরকে, দেখো এই যে সমীকরণটা আমরা কোয়ান্টাম প্রভাবের একটা সমীকরণ যখন ডেভেলপ করছিলাম, এরপরে আমরা দেখিয়েছিলাম এখানে ভরবেগের নিত্যতা সমীকরণ গুলো আমরা এক্স ও ওয়াই বরাবর অ্যাপ্লাই করেছিলাম, তখন প্রক্ষিপ্ত পূরণের শক্তি কত ছিল বা বিক্ষিপ্ত পূরণের ভরবেগ, ভরবেগ আমরা জানি ভরবেগের সমীকরণ ছিল পি প্রাইম সমান এইচ বাই ল্যামডা প্রাইম, ল্যামডা প্রাইম হচ্ছে বিক্ষিপ্ত পূরণের তরঙ্গদৈর্ঘ্য। আমরা এখান থেকে মোটামুটি এটা বের করতে পারি। এরপরে যে বিক্ষিপ্ত ইলেকট্রনের কথা বলা হচ্ছে সেই ইলেকট্রনের শক্তি সমান আমরা লিখতে পারি, আমরা জানি ইলেকট্রনের শক্তি আমরা পি দ্বারা প্রকাশ করছি, আমরা জানি পি সমান পি স্কোয়ার বাই কিউ এম, এই মানে কি ছিল গতিশক্তি ছিল, গতিশক্তি সমান গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সমীকরণটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। তাহলে এই যে পি সমান আমরা তাহলে কি পাবো টু এম থ্রি রুট ওয়ান, আর এই সম্পর্কে আমরা বলেছিলাম কি হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি কোন আমরা দেখিয়েছিলাম, আমরা দেখিয়েছিলাম হচ্ছে আপতিত ফোটনের শক্তি মাইনাস আপতিত ফোটনের শক্তি মাইনাস বিক্ষিপ্ত ফোটনের শক্তি, এই সমীকরণ দিয়ে আমরা ঠিক করেছিলাম। তাহলে আমরা যদি কোনোভাবে ল্যামডা প্রাইম বের করতে পারি, বিক্ষিপ্ত পূরণের শক্তি বের করতে পারি, সরি ভরবেগ বের করতে পারি, সে মানটা এখানে বসিয়ে আমরা পি প্রাইম পাবো, আর যদি আমরা এই যে বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি বের করতে পারি সে মানটা এখানে বসিয়ে পি এ পাবো। তাহলে এই মানগুলো আমরা কিভাবে পাবো একটু দেখি, তাহলে এই ল্যামডা প্রাইম আমাদের প্রথমে বের করতে হবে, তাহলে আমরা লিখবো এই কথাগুলো যদি বুঝে থাকি আমরা এখন লিখবো বিক্ষিপ্ত ফোটনের, আমরা জানি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান এবং হয় তাহলে আমরা লিখবো ল্যামডা প্লাস প্লাস এইচ বাই এপসিলন সি ইনটু ওয়ান মাইনাস কস ফাই, সবগুলো আমাদের জানায় এটা ছিল পয়েন্ট ফোর ওয়ান ফোর, এটা মাইনাস টেন ছিল প্লাস সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইনটু টেন মাইনাস থার্টি ফোর, ক্যালকুলেশন করি তাহলে এই ল্যামডা প্রাইম এর মানটা আমরা পাচ্ছি হল ফোর পয়েন্ট টু সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস ইলেভেন। তাহলে আমরা যদি ল্যামডা প্রাইমটা পেয়ে যাই, সরি ল্যামডা প্রাইম ল্যামডা প্রাইমটা যদি পেয়ে যাই তাহলে আমরা বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ যেটা বলেছিলাম পি প্রাইম লিখেছিলাম আমরা এইচ বাই ল্যামডা প্রাইম কে বলতে পারি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন মাইনাস থার্টি ফোর, আর ল্যামডা প্রাইমের মান পেয়েছি আমরা ফোর পয়েন্ট টু সিক্স ইন্টু টেন মাইনাস ইলেভেন, এই মানগুলো যদি বসিয়ে দিই আমরা তাহলে আমরা পাচ্ছি হল ওয়ান পয়েন্ট ডবল ফাইভ মাইনাস টোয়েন্টি টু আই থিঙ্ক টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি কেজি মিটার্স ইনভার্স ওয়ান, এই মানটা পাচ্ছি। তাহলে এখন আসি আমরা বিক্ষিপ্ত ইলেকট্রনের কি বের করবো, আমরা ভরবেগ বের করবো, বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ হচ্ছে আমরা দেখিয়েছিলাম বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবে ইলেকট্রনের ভরবে পি সমান হল টু এম টি, এই টিটা সমান ছিল বলেছিলাম পি মাইনাস ই প্রাইম, নিশ্চয় তোমাদের মনে আছে কনসেপ্ট আমরা দেখিয়েছিলাম ই সমান আমাদের কি ছিল ই
गतिशील भर हो इलेक्ट्रॉन गतिशील भर एम जो मान गो बसिए दी तेने पा टू एम टी বিক্ষিপ্ত ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ফোটনের ভরবেগের মধ্যে তুলনা করি তাহলে মানটা পাই সুতরাং বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ বিক্ষিপ্ত ফোটনের ভরবেগের তুলনায় 1.1017 গুণ হবে এটাই আমাদের আনসার। এইভাবে দেখো এটা একটা খুব ভালো মানের অঙ্ক সিকিউ, এখানে আরো অনেকগুলো সিকিউ তোমরা চেষ্টা থেকে দেখে সলভ করলে আশা করি এখানে কোনো প্রবলেম থাকবে না।